বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শামীম আলী চিশতি আরো একটি কথা নিয়ে আসছি, সেই কথাটি হলো কোরআনে একটি জায়গায় আছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে এটা তো মিথ্যা নয়, সত্য। কিন্তু সত্য যদি হয় তাহলে কিছু কিছু মানুষ এই কথার উপরে ভিত্তি করে তারা কি কাজ করতেছে, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এটা আল্লাহর মুখের কথা যে আল্লাহ যা বলেন চিরসত্য। তবে এই কথাটাকে এক একজনে এক এক দিকে চিন্তা ভাবনায় নিল, কিন্তু আপনারা কি চিন্তা ভাবনায় নিলেন এবং আমি কি চিন্তা ভাবনা নিলাম, আমার চিন্তাটা আমি প্রকাশ করবো ইনশাল্লাহ। সেটি হলো মানুষ যখন এই আয়াতটা পড়ল যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, তখন একজন বলতেছে যে আমি জন্ম থেকেই এমন এক জায়গায় জন্ম নিছি আমার বাবা মা আমার বংশবৃত্তি কিছুই ভালো না এবং আমি অনেক পাপ কাজে ধাবিত হয়েছি। এখন আমি যে পাপ করব বা আমি যে পাপ করতেছি এ তো আল্লাহর আগেরই জানা ছিল, যে আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। আমি পাপের কাজ করছি, আল্লাহর হুকুম ছাড়া তো হয় নাই। আবার আমি সন্ত্রাসী করে খাইছি, মানুষের ক্ষতি করছি, আল্লাহর হুকুম ছাড়া তো আমি পারি নাই। তাহলে মানুষ যেই পেজ দিছে যে আল্লাহ তো বলছে যে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তাহলে আমি সন্ত্রাসী করে খাই, আমি খারাপ করে খাই, তাহলে আমার তো দোষ নয়, আল্লাহর হুকুমই তো হইল। এখন আপনারা কি বলেন এই বিষয়ে, আপনারা কিছু বলবেন? এখন তো আল্লাহ যদি এই কথা বলে তাহলে আল্লাহর কথা অনুসারে তো তারা বলতেছে আমি সন্ত্রাসী করে খাই, আমি খারাপ কাজ করে খাই, আমার তো কোনো দোষ নাই, এটা তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় নাই, তাহলে আমার কিসের দোষ, আমি কিসের দোষে পড়বো, আর কি আমি জান্নাতে যাব, তাহলে এখানে তো আমার দোষ নাই, আল্লাহর হুকুম ছাড়া তো আমি খারাপও করতে পারি নাই ভালোও করতে পারি নাই, তাহলে আমার দোষটা কোথায়? এই কথাগুলো বলে একদল লোক কেউ পথভ্রষ্ট, কেউ আল্লাহর প্রতি ইমান হারাইছে, আবার কেউ চিন্তা করে ভালো দিকে এ তার চিন্তা ভাবনা নিছে। কিন্তু আসল মূলে বিষয়টা কি, আসল মূলে বিষয়টা বলতে গেলে যে আল্লাহ বলেছে আমি সমস্ত জগৎকেই দেখি, আমি সমস্ত জগৎকেই লালন পালন করি, কিন্তু আল্লাহ আগে কি হবে, পিছে কি হবে, মধ্যে কি হবে, সব আল্লাহর মুখস্থ, সব আল্লাহ জানে। তাহলে আমি যে খারাপ করব এটাও তো আল্লাহ জানে। এই পেজগুলো এক ধরনের লোকে দেয়, তখন সাধারণ কোনো মানুষে এই কথার পেজ কেটে উঠতে পারে না, যার ফলে তারাও পথভ্রষ্ট হয়। এবং এই সম্বন্ধে কোনো ওলামা, কোনো মুফতি বা কোনো বক্তা এই আলাপের ফয়সালাগুলো করে না, আর করে না বিদায় মানুষ পথহারা, অনেক মানুষ পথহারা হইতেছে। আজ আমি ইউটিউবে এই কথাগুলো বলবো যেন যারা পথভ্রষ্টের দিকে চলে গেছে, যারা নিজের জীবনের আশা ভরসা ছেড়ে দিছে যে আল্লাহর হুকুমেই সব কিছু হয়েছে, আমার কিসের দোষ, তখন যা কিছু মনে চায় তাই করে। তাই আমি বলবো যে আল্লাহ বলেছে এই দিক দিয়ে একটা রাস্তা খোলা আছে, এই রাস্তাটা জাহান্নামের, এই দিক দিয়ে একটা রাস্তা খোলা আছে, এই রাস্তাটা, এই রাস্তাটা হলো বেহেস্তের, আর মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এটা মুক্তির পথ, যাহাকে মহাজান্নাত বলা হয়, যে এই জান্নাতের উপরে আর কোনো জান্নাত নাই, এই বেহেস্তের উপরে আর কোনো বেহেস্ত নাই,
এর চেয়ে বেশি সুখ শান্তির জায়গা এর চেয়ে বেশি আর নাই। তাহলে তিনটা রাস্তা আল্লাহ খোলা রাখছে, একটা মুক্তির পথ, জাহান্নামের পথ এবং বেহেস্তের পথ। তাহলে এখন আপনার মধ্যে ইচ্ছা শক্তি আল্লাহ দেওয়া হয়েছে, আপনার ভিতরে ইচ্ছা শক্তি, জ্ঞান, বিবেক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমার ইচ্ছা, জ্ঞান, মন, বিবেকের সারা যেটা দিবে, তুমি কি জাহান্নামের পথে যাবা, এই বিষয়ে যাওয়ার হুকুম আছে, যাও, আল্লাহ হুকুম দিছে যাও। তুমি মুক্তির পথে যাবা, যাও, যাওয়ার হুকুম আছে। তুমি দোজখের পথে যাবা, যাও, যাওয়ার হুকুম আছে। আল্লাহ তিনও রাস্তার মধ্যে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে। এখন কোন রাস্তাটা যাবেন এটা আপনার ইচ্ছা, আপনার জ্ঞান বিবেক থেকে বিবেচনা করে আপনি যাবেন। তাহলে হুকুম আছে খারাপ করো, হুকুম আছে ভালো করো, কিন্তু তোমার জ্ঞান বিবেক দেওয়া হয়েছে। এখন তুমি যদি বলো যে না আমি আগুনের উপর হাত দেব, দেও, তাহলে আগুনের উপর হাত দিলে যে হাত পড়বে, এই জ্ঞানটা যারা আছে, তাহলে জান্নাত, জাহান্নাম এবং মুক্তির পথ, এই তিনটা পথে কোন পথে গেলে ভালো হবে তা আপনাকে জ্ঞান বিবেক বিচার করে যান। আপনি এখন কি জাহান্নামে যাবেন না বেহেস্তে যাবেন, এটা আপনার উপরে ভার। এবং তিন রাস্তায় যাওয়ার আল্লাহর হুকুম আছে। আর এখানেই আল্লাহ বলছে যে আমার হুকুম ছাড়া কিছু হয় না, আমি হুকুম দিয়ে রাখছি, এখন জ্ঞান বিবেকও আমি দিয়ে দিছি, এখন তারা কি কোন পথে যাবে এটা তাদের ইচ্ছা, তিন পথে যাওয়ার হুকুম আছে। তাহলে আমরা যদি হুট করে বলি আল্লাহ হুকুম দিছে যে আল্লাহর হুকুম গাছের পাতাও লড়ে না, ঠিক আছে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, এখন রাস্তা তিনটা খোলা আছে, আপনি যান কোন রাস্তাটা যাইবেন, তখন তো ঠিকই, আবার জাহান্নামের পথে আপনি যাবেন না, আপনি জান্নাতের পথে হাঁটা দিবেন, কারণ আপনি বোঝেন এখানে সুখ শান্তি। আর যদি বলেন বাবা এসব বুঝি না, তো বোঝেন তো সবই তো বলেন তো, আপনি যখন এসব বোঝেন না, আপনার জ্ঞান নাই, তাহলে দেন তো আপনার বাড়িটা আমার নামে লিখে দেন তো, যদি আপনার বাড়িটা আমার নামে এই মুহূর্তে লেখা দিতে পারেন, তাহলে বুঝবে যে ওইসব বোঝার জ্ঞান নাই। আর জ্ঞান আছে না, আমার বাড়ি দেবো কেন, এটা আমার বংশপাতিরা খাবে, আমার ছেলে মেয়েরা খাবে, আমি তোমাকে দেবো কেন, তো এটা বোঝার জ্ঞান যার আছে, তাহলে জান্নাত, জাহান্নাম, মুক্তির পদ, এটা বোঝার জ্ঞানও তার আছে। এবং বলা হয়েছে তিনও রাস্তায় যাওয়ার হুকুম আছে, এখন তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, তুমি কোনটাটা দেবা যাও, তিনোটাতেই যাও। তাহলে আজকে যে বিষয়টা আলাপ করা হইল, এই আলাপটা এ কারণেই করা হলো যে এই আয়াতটা অনেকে বোঝে না, না বোঝার কারণে অনেক মানুষ পদভ্রষ্ট হয়, আর এই পদভ্রষ্ট হয় কিন্তু এই পৃথিবীতে অনেক আলেমগণ আছে, ওলামাগণ আছে, বক্তারা আছে, তারা এই বিষয়গুলো ফ্রেশ করে দেয় না, যার ফলে আজ আমি মনে পড়লো, আমি ওই মানুষগুলোর উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। আপনাদের এই কথাটা কেমন লাগলো আমাকে জানাবেন ইনশাল্লাহ। এবং আমাদের যে যে আলোচনাগুলো ছাড়া হয়েছে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার থেকে, এই আলাপগুলো আপনারা পাইতে যে 100-150 আলোচনা ছাড়া হয়েছে এ পর্যন্ত ইউটিউবে, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে বাদবাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই বলেই রাখলাম, আল্লাহ হাফেজ।